আল্লাহ রব্বুল আলমিন সুরায় হাসরের মধ্যে ইয়াহুদি যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল মদিনাতে তাদের পরিণতি সম্পর্কে আলোকপাত করেছেন সেখানে আমাদের জন্য প্রেরণা রয়েছে রয়েছে শিক্ষা আমরা জানি যে মদিনা রাষ্ট্র গঠন করবার পর নবী সাল্লাহ সাল্লাম বিভিন্ন জাতি গোষ্ঠীর সাথে মদিনায় যত গোষ্ঠী বসবাস করত যত সম্প্রদায় বসবাস করত তাদের সকলের সাথে ঐতিহাসিক মদিনা সনদ করেছিলেন যার মাধ্যমে মদিনা রাষ্ট্রের শান্তি এবং শৃঙ্খলা তিনি নিশ্চিত করতে চেয়েছেন এবং তারই অংশ হিসাবে সেখানে অনেক কথাবার্তা ছিল যেমন কেউ কারোর আচরণ করবে না কেউ কারোর সাথে মারামারি হানাহান্তি লিপ্ত হবে না অন্যরা যদি মদিনা রাষ্ট্রের উপরে আক্রমণ করে তাহলে রাষ্ট্রকে রক্ষা করবার জন্য সবাই একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে এবং কারোর শত্রুকে কেউ সহায়তা করবে না মুসলিমদের শত্রুকে ইহুদিরা সহায়তা করবে না ইয়াহুদিদের শত্রুকে মুসলিমরা সহায়তা করবে না অর্থাৎ একটা সম্প্রীতি এবং বন্ধনের ঐতিহাসিক চুক্তি নবী সাল্লাহ সাল্লাম করেছিলেন মদিনা সনাদের মাধ্যমে দুঃখজনক যে গাদ্দার গোষ্ঠী হিসাবে পরিচিত ইয়াহুদিরা একবারে শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ নবী মুসা সালামের সঙ্গে তাদের যে গাদ্দারি ছিল তাঁদের তাঁর সঙ্গে তাদের যে বিশ্বাসঘাতকতা ছিল সেই ধারা তারা অব্যাহত রেখেছে প্রিয় নবী সাল্লাহি সাল্লামের সাথেও মদিনাতে এসে তারা মুসলিমদের শত্রুদের সাথে হাত মেলালো মক্কার লোকসহ আশপাশের বিভিন্ন গোত্রের সাথে তারা হাত মিলিয়ে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো এমনকি নবী সাল্লাহ সাল্লামকে প্রকাশ্য এবং প্রচ্ছন্নভাবে বিভিন্ন রকম হুমকি দিতে লাগলো যা মোদিনা রাষ্ট্রের শান্তিকে বিঘ্নিত করে আল্লাহ তালা তার পরিণতিতে এমন একটি ঘটনা ঘটালেন যে একজন নারীর শ্লীলতাহানি তারা করেছে সেটিকে কেন্দ্র করে দুটি খুন হয়েছে সেটিকে কেন্দ্র করে মুসলমানরা যখন প্রতিশোধ নেওয়ার জন্য এবং তারা অশান্তি করছে ফাসাদ করছে সে ফাসাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য প্রস্তুত হলেন আল্লাহ তালা এতটাই ভিতর সন্ত্রস্ত করে দিলেন তাদেরকে তারা যোদ্ধা ছিল যুদ্ধে পারঙ্গম ছিল লৌহ শিল্পের সাথে তাদের সম্পর্ক ছিল মদিনাতে অস্ত্রশস্ত্র তারা ভালো বানাতে পারত এত কিছু থাকার পরেও আল্লাহ রব্বুল আলমিন তাদের অন্তরে এমন ভয় ঢুকিয়ে দিলেন যেটি সুরে হাসরে আল্লাহ তাদের আলোকপাত করেছেন যে ভয়ের কারণে তারা তার দুর্গ থেকে বের হলো না লাঞ্ছিত অপমানিত হয়ে নিজেদের ঘর ভেঙে চুরে গুছিয়ে মুসলমানরাও তাদের সহায়তা করল সব কিছু গুটিয়ে নেওয়ার ক্ষেত্রে এগুলো সব গুটিয়ে নিয়ে মদিনা থেকে তারা বের হয়ে যেতে বাধ্য হলো তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিতে পারতেন তাদেরকে চরম শাস্তি দিতে পারতেন কিন্তু সেটা না করে তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার সুযোগ দিলেন তারা চলে গেলেন এখান থেকে বোঝা গেল যে সময় যত কঠিনই হোক না কেন শত্রুতা যত মানুষ বেশিই করুক না কেন এবং যত বেশি শত্রু হোক না কেন একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন মানুষ যদি সবর করতে পারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকোয়ার সাথে ইস্তেহারার সাথে সুন্দর পরামর্শের সাথে যদি তিনি বলিষ্ঠভাবে আগাতে পারেন আল্লাহ তারা অবশ্যই তাকে সাহায্য করেন এবং শেষ হাসি তার হয়ে থাকে ঘটনা থেকে আমরা আমাদের সার্বিক জীবনে শিক্ষা গ্রহণ করি এবং প্রেরণা নেই যে আল্লাহ রব্বুল আলমিন শেষ হাসি হাসার তৌফিক দিবেন তাদেরকেই যারা আল্লাহর প্রতি বিশ্বাসী যাদের মধ্যে তাকোয়া আছে যারা আল্লাহ বোলার প্রতি আস্থা রাখেন এবং সবর করেন আল্লাহ যারা আমাদের সবাইকে সেই মানুষদের কাতারে সামিল করুন